আমার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নের সকলকেই স্বাগত। শীত তো এসেই গেল, আর শীতের মুলোর টেস্ট কিন্তু দারুণ। তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি মুলো দিয়ে মুসুর ডাল, যেটা খেতেও খুবই টেস্টি আর খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে। আশা করি আমার রেসিপি আজকে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এখন আমি এখানে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে নিলাম। এখানে আমি 1 কাপ মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এখন 1 কাপ জল আর মুসুরির ডাল নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের মুলো। আমি মুলোটাকে দেখুন একটু ডুমো ডুমো করে কেটেছি, আপনারা ইচ্ছা হলে আপনাদের পছন্দ মতো সাইজেও কাটতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এই সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারটা আটকে দিলাম। এবং আমি কিন্তু এখানে হুইসেল দেব না, এটাকে প্রথমে আমি রাখলাম হাই ফ্লেমে, তারপরেই যখন একটু আওয়াজ মানে সিটি হওয়ার মতো অবস্থা হলো তখন আমি এটা একদম কমিয়ে দিলাম। কমিয়ে 1 মিনিটের থেকে 2 মিনিট রেখে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, কারণ মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর শীতের মুলো তো ভীষণই নরম, আপনারা ইচ্ছা হলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন কি সুন্দর মুলো আর মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এটা বেশি ঘাটা ঘাটা সেদ্ধ করা চলবে না, একটু শক্ত থাকবে। দেখুন খুবই গরম, তাও আমি দেখালাম। তা এখন এবার আমি একটা কড়াই বসিয়ে দেব, কারণ এই ডালটাকে আমাদের সাম্বার দিতে হবে। তা কড়াই বসিয়ে দেওয়ার পরই এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 1/2 চামচের 2 চামচও নিতে পারেন, তার থেকে একটু কমও নিতে পারেন। আর এটা সর্ষের তেল দিয়ে অবশ্যই করবেন, তবেই এটা খুব টেস্টি হবে। আর এখানে নিয়ে নিচ্ছি কালো জিরে 1/2 চামচ। বেশ, যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি ডাল সেদ্ধ করার সময় হলুদ দিতে পছন্দ করি না। আর এখন এখানে দিয়ে দিলাম 1টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কালো জিরের সঙ্গে সর্ষের তেলের যে গন্ধটা কী যে ভালো লাগছে আপনাদের কি বলবো। আর আমি এখানে অল্প জল দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে না হলে যখন ডালটা দেবো ছিটকে গায়ের মধ্যে আসতে পারে। আর এখন যে ডাল আর মুলোটা আমরা সিদ্ধ করে রেখেছি সেটা এখানে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আরও 1/2 কাপ জল নিলাম, জল দিয়ে যে মুসুরির ডাল যেটা সিদ্ধ করেছিলাম কুকারের মধ্যে, সেই কুকারেরটা ভালো করে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জলটা আমরা এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম। আমাদের মুলো দিয়ে মুসুরির ডাল একদমই তৈরি হয়ে গেল, খুবই সহজে আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি। আর খেতে যে এতটা ভালো লাগবে আপনাদের কি বলবো, একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আলু ভাজা, ঝুরি আলু ভাজা কিংবা বেগুনি বা যে কোনো সঙ্গে কিন্তু এই মুলো মুসুরির ডাল কিন্তু দারুণ লাগে শীতকালে। এখন এখানে আমি অল্প লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা। আর ধনে পাতাও শীতকালে কি ফ্রেশ পাওয়া যায় তাই না, শীত মানেই খালি খাওয়া দাওয়া আর সবজির তো তুলনাই নেই। এবার বেশ ভালো করে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুটিয়ে নিলাম, আর আমাদের মুসুরি মুলো দিয়ে রেডি হয়ে গেল ডাল, গরম ভাতে একদম জমে যাবে। অবশ্যই করে খাবেন, আর আমাকে কিন্তু লিখে জানাবেন কেমন লাগলো টেস্ট। আর ডালটা কিন্তু একটু পাতলা করবেন, একদম মোটা বানাবেন না, ঠিক আছে? আশা করি আমার আজকে মুলো দিয়ে মুসুরির ডাল খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।